রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আক্রমণে থার্মোব্যারিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। এটি ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত। এই বোমাগুলো একই আকারে ব্যবহৃত বিস্ফোরকের তুলনায় অনেক বেশি বিধ্বংসী। এমনকি যারা এর বিস্ফোরণের পরিধির মধ্যে থাকেন তাদের উপর ভয়ানক প্রভাব পড়ে। তাই এই বোমার ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। একটি ভ্যাকুয়াম বোমাকে অ্যারোসেল বোমা বা জ্বালানি বায়ু বিস্ফোরকও বলা হয়। এই বোমায় একটি ফুয়েল কন্টেইনার বা জ্বালানির পাত্র এবং সাথে দুটি আলাদা বিস্ফোরক চার্জ থাকে। এটি একটি রকেট হিসেবে উৎক্ষেপণ করা যেতে পারে, আবার বিমান থেকেও বোমা হিসেবেও ফেলা যেতে পারে। যখন এটি লক্ষ্যবস্তুতে আঘাত করে তখন প্রথম বিস্ফোরক চার্জটি কন্টেইনার খুলে দেয় এবং জ্বালানির যে মিশ্রণ থাকে সেটিকে ব্যাপকভাবে মেঘের মতো ছড়িয়ে দেয়। এই মেঘ যে কোনো ভবনের খোলা জায়গা বা প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা নয় এমন জায়গায় ভেদ করে ভেতরে ঢুকতে পারে। পরে দ্বিতীয় চার্জ মেঘকে বিস্ফোরিত করে, যার ফলে একটি বিশাল আগুনের কুণ্ডলী তৈরি হয়, সাথে বিশালাকার বিস্ফোরণ তরঙ্গ এবং একটি ভ্যাকুয়াম বা শূন্যস্থান তৈরি হয়। এটি আশপাশের সমস্ত অক্সিজেন শুষে নেয়। এই বোমার সাহায্যে শক্তিশালী ভবন এবং সরঞ্জাম ধ্বংস করা হয় এবং এতে মানুষও হতাহত হয়। এগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং বিভিন্ন আকারেও পাওয়া যায়, যার মধ্যে রয়েছে একজন মাত্র সৈন্য ব্যবহার করতে পারবে এমন অস্ত্র যেমন গ্রেনেড এবং হাতে ধরা রকেট লঞ্চার। বিশালাকার এয়ার লঞ্চ করার সংস্করণও নকশা করা হয়েছে, বিশেষ করে গুহা এবং টানেলে থাকা প্রতিরক্ষা বাহিনীদের হত্যা করার জন্য ব্যবহার করা হয়। চারপাশে আবদ্ধ স্থানে এই অস্ত্রের প্রভাব সবচেয়ে বেশি মারাত্মক হয়। 2007 সালে রাশিয়া তার সবচেয়ে বড় থার্মোব্যারিক অস্ত্রের পরীক্ষা করেছিল। এটিকে বলা হয়েছিল তথাকথিত ফাদার অফ অল বোমস বা সব বোমার জনক। এটি এমন মাত্রায় বিস্ফোরণ ঘটিয়েছিল যেটি ঘটাতে হলে 44 টন ওজনের প্রচলিত বোমা দরকার হয়, আর এজন্যই এটি বিশ্বের বৃহত্তম নন নিউক্লিয়ার বা অপারমাণবিক বিস্ফোরক ডিভাইস। এদের ধ্বংসাত্মক প্রভাব এবং বিল্ডিং বা বাংকারে খনন করা প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে এটির কার্যকারিতার কারণে ভ্যাকিউম বোমাগুলি প্রধানত শহুরে পরিবেশে ব্যবহার করা হয়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, যেখানে রুশ বাহিনীর রাজধানী কিয়েভ এবং পূর্বাঞ্চলের অন্য বড় শহরগুলো দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে এই বোমার ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওক্সানা মার্কারোভা ইউক্রেনে রাশিয়া ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন। যদিও এই দাবিটিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি, গত কয়েকদিন ধরে ইউক্রেনে থার্মোব্যারিক রকেট লঞ্চার দেখার খবর পাওয়া গেছে। ভ্যাকুয়াম বোমার ব্যবহার নিষিদ্ধ করতে সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক কোনো আইন নেই, কিন্তু যদি কোনো দেশ কোনো এলাকার বেসামরিক নাগরিকদের বা স্কুল বা হাসপাতালকে লক্ষ্য করে এই বোমা হামলা চালায় তাহলে 1899 এবং 1907 সালের হেগ কনভেনশনের অধীনে ওই দেশ যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত হতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান বলেছেন তার আদালত ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও থার্মোব্যারিক গোলাবারুদের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। জার্মান সেনাবাহিনী সেগুলো ব্যবহার করেছিল। 1960-এর দশকের আগ পর্যন্ত এগুলো ব্যাপকভাবে বিকশিত হয়নি। সে সময়ে মার্কিন বাহিনী ভিয়েতনামে সেগুলো ব্যবহার করেছিল। আফগানিস্তানের তোরাবোরা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা আল কায়েদার বিরুদ্ধে 2001 সালে আমেরিকাও ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছিল। রাশিয়া 1999 সালে চেচনিয়ার যুদ্ধে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছিল এবং এর জন্য হিউম্যান রাইটস ওয়াচের নিন্দার মুখেও পড়ে দেশটি। রাশিয়ার তৈরি থার্মোব্যারিক অস্ত্র সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের সরকারের বাহিনীও ব্যবহার করেছিল বলে জানা যায়। সাম্প্রতিক এ ধরনের নানা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে।